শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সালেহীন, আপনি জানেন যে গতকাল বিকেলে নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি চিকিৎসাধীন রয়েছেন এভার কেয়ার হাসপাতালে, তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে মূলত তাকে সিসিইউতে অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এবং তারপর থেকে কিন্তু তিনি এখনও পর্যন্ত ওখানে রয়েছেন। এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক যে দলটি রয়েছে তাদের পর্যবেক্ষণে তিনি রয়েছেন এবং এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক যারা রয়েছেন সব মিলিয়ে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে কিন্তু বর্তমানে তিনি রয়েছেন। এবং শেষ মুহূর্তে আমরা গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছিলাম যে তার শ্বাসকষ্টের যে অবস্থা, তাতে তিনি বলেছিলেন যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আসলে যে কোনো মানুষেরই শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, সেটা কোভিড-19 প্রভাব কিংবা যে কোনো সুস্থ মানুষেরও হতে পারে, সেই ধরনের একটি ইঙ্গিত তিনি দিয়েছিলেন। সেক্ষেত্রে অত তার বয়স 74 বছর বয়স, সেই মুহূর্তে তার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি এবং করোনা কিন্তু এখনও নেগেটিভ হয়নি বলে আমরা যেটুকু জানতে পেরেছি। তার মধ্যে শ্বাসকষ্ট হওয়াটা একটু শঙ্কারই বলা চলে, সেক্ষেত্রে তিনি সিসিইউতে ভর্তি ছিলেন এবং সেটার মধ্যে কিন্তু নেতাকর্মী এবং দলের মধ্যে কিছুটা উদ্বেগ কিন্তু বাড়িয়েছে। সবশেষ বলা যায় গত 10ই এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তারপর 15ই এপ্রিল তাকে প্রথমবারের জন্য সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হলেও সেদিনই আবার তাকে ফিরে নিয়ে যাওয়া হয়, তার বাসভবন ফিরে যায় গুলশানের। তারপরে কিন্তু আবারও 27শে এপ্রিল অর্থাৎ গত মাসের 27শে এপ্রিল রাতে তাকে আবার যখন এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় কিছু পরীক্ষার জন্য, তারপরে চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। আজকে 7 দিন চলছে এবং সপ্তম দিনের মতো তিনি এই হাসপাতালে রয়েছেন, তবে গতকালকে থেকে তিনি রয়েছেন সিসিইউতে। এছাড়া তার বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিল, বলা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। যদিও গতকালকে আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা আবেদন করেছেন, তবে সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সুমন সরকার জানিয়েছেন যে তিনি তারা তার পক্ষ থেকে কোনো আবেদন এখনও আসেনি। তবে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তাকে অবগত করেছেন সন্ধ্যা নাগাদ। তো এই ছিল মোটামুটি আমার কাছে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং তার সবশেষ অবস্থা। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আহমেদ সালেহীন।